গণপতায় নমো। নমস্কার, আমি অন্নপূর্ণা। ঈশ্বর সকলের মঙ্গল করুন। তং হি ব্রহ্ম পরং জ্যোতির্গুড়ং ব্রহ্মণি বাংময়ে ইয়ং পশ্যন্তমলাত্মান আকাশমিব কেবলম্। আজ আমরা শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে উষার ত্রিকালজয়ী প্রেম কাহিনী শুনব। বান রাজকন্যা উষা স্বপ্নে এক অনিন্দ সুন্দর পুরুষের উষ্ণ সান্নিধ্য লাভ করে তাকে লাভ করবার কামনায় মত্ত হয়ে গিয়েছিল। স্বপ্নতৃষ্ট পুরুষ ছিলেন শ্রী অনিরুদ্ধ, যিনি কাম অবতার শ্রী প্রদ্যুম্নের সন্তান, পুত্র পিতার অসামান্য রূপের অধিকারী ছিলেন। শ্রী প্রদ্যুম্নকে দেখে অনেকেই তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলে ভুল করতেন। এমন রূপে আকৃষ্ট হওয়া বান রাজকন্যার পক্ষে স্বাভাবিক ঘটনা বলাই যুক্তিযুক্ত। কিন্তু আশ্চর্য সেখানেই যে সেই রূপবান পুরুষকে উষা পূর্বে কখনোই দেখেননি। বান রাজভক্ত প্রহ্লাদের বংশধর, তাই তার উপর শ্রী ভগবানের কৃপা নিত্যই বিদ্যমান। বানাসুর মহাত্মা বলির পুত্র, যাকে শ্রী ভগবান বামন অবতার রূপে উদ্ধার করেছিলেন। শোণিতপুর শাসনকালে বানাসুর উদার ও বুদ্ধিমান বলে সকলের প্রশংসাই অর্জন করেছিলেন। দেবাদিদেব মহাদেবের অনন্য ভক্ত বানাসুর তার সহস্র হস্তে মহাদেবের তাণ্ডব নৃত্যকালে বাদ্য বাজিয়ে তাকে প্রসন্ন করেছিলেন। ভগবান শঙ্কর পরম ভক্ত বৎসল ও শরণাগত রক্ষক, তিনি বানাসুরকে বর প্রার্থনা করতে বলেছিলেন। বানাসুর বর প্রার্থনা করেছিলেন স্বয়ং শঙ্করকেই তার নগর রক্ষক রূপে থাকার জন্য। দেবাদিদেব তা স্বীকার করে নিজেকে বানাসুরের নগর রক্ষক রূপে নিযুক্ত করেছিলেন। উষাকে বিষণ্ন ও অন্যমনস্ক দেখে বান রাজার মন্ত্রী তনয়া চিত্রলেখা কারণ জানতে চাইলেন। সখীর কাছে মনের ব্যথা উজাড় করে দিয়ে উষার মন হালকা হলো। তিনি চিত্রলেখাকে সাহস করে সব কথা বললেন। চিত্রলেখা সখীকে সান্ত্বনা দিয়ে বললেন, যদি তোমার প্রাণ বল্লভ ত্রিভুবনে বর্তমান থাকেন আর তুমি তাকে চিনতে সমর্থ হও, তবে আমি তোমার বিরহ বেদনা অবশ্যই শান্ত করে দেব। চিত্রলেখা অঙ্কন বিদ্যায় ছিলেন পারদর্শী। তিনি বললেন, সখী, আমি চিত্র অঙ্কন করে তোমায় দেখাচ্ছি, তার মধ্যে তোমার প্রাণ বল্লভকে চিনিয়ে দাও। চিনতে পারলে তিনি যেখানেই থাকুন আমি এনে দেব তোমার কাছে। এই বলে চিত্রলেখা বহু দেবতা গন্ধর্ব সিদ্ধ চারণ পন্নগ দৈত্য বিদ্যাধর যক্ষ ও মানুষের চিত্র অঙ্কন করলেন। মানুষের মধ্যে সে প্রথমে বৃষ্ণি বংশের শ্রী বসুদেবের পিতা স্বয়ং শ্রী বসুদেব, শ্রী বলরাম ও ভগবান শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করলেন। শ্রী প্রদ্যুম্নের চিত্র দেখেই উষা লজ্জিত হলেন। যখন তিনি শ্রী অনিরুদ্ধের চিত্র দেখলেন তখন লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। অতঃপর তিনি মুচকি হেসে জানালেন যে ইনি তার প্রাণ বল্লভ, তার স্বপ্নে দেখা সেই রাজকুমার। চিত্রলেখা যোগ বিদ্যায় পারদর্শিনী ছিলেন।
তিনি সেই রাতেই আকাশ পথে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরীতে উপস্থিত হলেন। তিনি অনিরুদ্ধকে এক সুন্দর পালঙ্কে শায়িত অবস্থায় দেখলেন। চিত্রলেখা যোগ সিদ্ধির প্রভাবে শ্রী অনিরুদ্ধকে স্থানান্তরিত করে শোনিতপুর নিয়ে চলে এলেন আর তাকে সখী উষার কাছে পৌঁছে দিলেন। প্রাণবল্লভকে কাছে পেয়ে বানরাজকন্যা উষা আনন্দের আতিশয্যে কমল সম প্রস্ফুটিত হয়ে গেলেন। তিনি নিজেকে প্রাণবল্লভের সঙ্গে তার মহলে নিয়ে বিচরণ করতে শুরু করলেন আর তাকে প্রেমে বশীভূত করে ফেললেন। সুরক্ষিত অন্তঃপুরের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ছিলই না প্রায়। কাল আপন গতিতে আপন ছন্দেই এগিয়ে চলল। শ্রী অনিরুদ্ধ প্রিয়তমার প্রেমে নিমজ্জিত হয়ে সব কিছু ভুলে গেলেন। তিনি দ্বারকাপুরীর বাইরে কতদিন কাটাচ্ছেন তার কোনো হিসাব রাখতে পারলেন না। এমন সময়ে উষা সন্তান সম্ভবা হয়ে পড়ায় প্রহরায় নিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে তা বানাসুরের কানে পৌঁছতে সময় লাগল না। পুরুষ প্রবেশ অসম্ভব এমন অন্তঃপুরে এই ঘটনা কিভাবে ঘটল তা দেখার জন্য বানাসুর স্বয়ং কন্যার মহলে ছুটে এলেন। সেখানে এসে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন এক পুরুষ, এক সুদর্শন পুরুষ তার কন্যা উষার সঙ্গে অক্ষ ক্রীড়া করছেন। অপরিচিত রাজপুত্রের এই হেন আচরণ বানাসুরের পক্ষে সহ্য করে নেওয়া অসম্ভব ছিল। তিনি সৈন্যদের আদেশ দিলেন আক্রমণ করার জন্য। শ্রী অনিরুদ্ধ দেখলেন যে প্রতিরোধ অতি আবশ্যক, তাই তিনি এক পরিঘ দ্বারা সৈন্যদের বাধা দিলেন। তার আক্রমণে সৈন্যদল ভগ্নমস্তক, ভগ্নবাহু, ভগ্নজঙ্ঘা হয়ে সেই স্থান থেকে পলায়ন করল। এইবার বানাসুর স্বয়ং শ্রী অনিরুদ্ধকে নাগপাশে আবদ্ধ করলেন। প্রাণবল্লভকে বন্দী অবস্থায় প্রত্যক্ষ করে প্রিয়তমা উষা শোকে বিহ্বল হয়ে অশ্রুমোচন করতে লাগলেন। বানাসুর তার কন্যা, তার প্রিয়তমা কন্যাকেও আটকে রাখলেন। এদিকে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের কাছ থেকে অনিরুদ্ধের বানাসুর কর্তৃক বন্দী হওয়ার ঘটনা জানলেন। শ্রী অনিরুদ্ধ বর্ষার 4 মাস নিরুদ্দেশ ছিলেন, তার জন্য দ্বারকাপুরীতে সকলেই উদ্বিগ্ন। যখন যুদ্ধ অনিবার্য হয়ে উঠল তখন শ্রী ভগবান, শ্রী বলরাম, প্রদ্যুম্ন আদি সকলেই 12 অক্ষৌহিণী সেনা নিয়ে বানাসুরের রাজধানী শোনিতপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাদের সৈন্যবাহিনী শোনিতপুরকে ঘিরে ফেলল। দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজ বরে বানাসুরের শোনিতপুর রক্ষণে নিযুক্ত। অতএব প্রবল যুদ্ধ আরম্ভ হল। যাদব সৈন্য সকলকে পরাস্ত করতে সক্ষম হলেও ভগবান শঙ্করকে পরাজিত করা অসম্ভব হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তখন শূলপাণির সঙ্গে যুদ্ধে মত্ত হলেন। চক্রপাণি ও শূলপাণির যুদ্ধ এ এক বিরল মহাজাগতিক ঘটনা। ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় করতে ব্রহ্মাস্ত্র, বায়বাস্ত্র নিষ্ক্রিয় করতে পার্বতাস্ত্র, আগ্নেয়াস্ত্র নিষ্ক্রিয় করতে পর্জনাস্ত্র ও পাশুপতাস্ত্র নিষ্ক্রিয় করতে নারায়ণাস্ত্র পর্যন্ত ব্যবহার করা হলো। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের জৃম্ভণাস্ত্র প্রয়োগে মহাদেবের হাত থেকে কিছুক্ষণের জন্য রেহাই পাওয়া গেল।
এতক্ষণ বানাসুর সাত্যকীর সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন। যখন তিনি দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার সৈন্যবাহিনীকে তছনছ করে দিচ্ছেন, তখন তিনি নিজেই তার সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়ে এলেন। রণমত্ত বানাসুর সহস্র হস্তে 500 ধনুকে 2টি করে শর লাগিয়ে শর বর্ষণ করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে তার সমস্ত ধনুক ছেদন করে দিলেন ও তার সারথি রথ ও অশ্ব সকল বধ করলেন। বানাসুর অন্য এক রথে যুদ্ধক্ষেত্রে উপনীত হলে চক্রপাণী সুদর্শন চক্র ধারণ করলেন ও তার দ্বারা বানাসুরের হস্ত সকল ছেদন করতে লাগলেন। যখন মাত্র 4টি হস্ত অবশিষ্ট, তখন ভগবান শঙ্কর আবার ছুটে এসে তার স্তুতি করতে শুরু করলেন। তিনি ভগবান চক্রপাণীকে বললেন, হে ভগবান, হে আমার আরাধ্য দেবতা, এই বানাসুর আমার বড় প্রিয়, আমার কৃপা প্রাপ্ত ও আমার সেবক, আমি তাকে অভয় দান করেছি। এ আপনার কৃপা প্রাপ্ত প্রহ্লাদের বংশধর, আপনি দয়া করুন, আপনি এর উপর কৃপা করুন। ভগবান চক্রপাণী উত্তর দিলেন, হে ভগবান, হে আমার আরাধ্য, হে মহাদেব, আমি বানাসুরকে বধ কখনোই করব না, কারণ আমি প্রহ্লাদকে তার বংশ রক্ষার কথা বলেছি। আমি তো আপনার কথা রাখবার জন্য বানাসুরকে তার সমকক্ষ বীরের সঙ্গে যুদ্ধ করার সুযোগ দিয়েছি মাত্র। আশা করি এবার তার সাধ পূরণ হয়েছে, আমি তাকে অভয় দান করলাম। অহংকারে মত্ত অবস্থায় বলা কথা বানাসুরের মনে পড়ে গেল। এই বরই তিনি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে চেয়েছিলেন, যেন তার সমকক্ষ কোনো যোদ্ধার সাথে তার সমর মহাসমর হয়। আর মহাদেব বলেছিলেন যে তার সাধ অতি অবশ্যই পূর্ণ হবে। তিনি তখন এসে ভগবান শ্রীকৃষ্ণকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর তিনি শ্রী অনিরুদ্ধ ও কন্যা উষাকে মুক্ত করে রথে আরোহণ করিয়ে শ্রী ভগবানের নিকট নিয়ে এলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের সম্মতি নিয়ে বস্ত্রালঙ্কার বিভূষিতা উষা ও শ্রী অনিরুদ্ধকে সঙ্গে নিয়ে এক অক্ষৌহীন সৈন্য সম্মুখে রেখে দ্বারকায় প্রস্থান করলেন। দ্বারকায় তাদের শুভাগমন সংবাদ পূর্বেই দেওয়া হয়েছিল। শ্রী অনিরুদ্ধ ও উষা নববর বধূরূপে দ্বারকায় প্রবেশ করলে সেখানে আনন্দময় পরিবেশ তৈরি হল। সেখানে মহা ধুমধাম করে তাদের বিবাহ সম্পন্ন হলো। এতদিনে এত সমস্ত বিপর্যয় পেরিয়ে সমস্ত বাধা পার হয়ে উষা অনিরুদ্ধের মিলন সার্থক হল শ্রীকৃষ্ণের ও মহাদেবের কৃপায়। নমস্কার।